বলো ভাইয়া, ম্যাথে না করতে 15 মিনিট লাগে, 20 মিনিট লাগে, একটা ম্যাথে আধা ঘন্টা লাগে। ভাইয়া এত সময় ধরে ম্যাথ করি, এটা কি ভাইয়া করা ঠিক হচ্ছে? এবার আসো, তোমাকে আমি আরেকটা সিনারিওতে নিই। যখন তুমি পরীক্ষাতে বসো, একটা কোশ্চেন যখন আসে, যে কোশ্চেনটা হয়তো বা তোমার প্র্যাকটিস ভালো থাকলে 2 মিনিটে করার কথা, তুমি সেখানে ওই কোশ্চেনটা 5 থেকে 10 মিনিটও করো না, কেন করো? বা কারণ ভাইয়া, তখন কি আমার ভিতরে একটু, তাই না, ইয়ে আসে, যে লোভ আসে, যে আচ্ছা এই কোশ্চেনটা যদি কোনোভাবে মিলাই দিতে পারি ভাই, এটা আমার একটা নাম্বার দিবে। ওখানে তোমার শিখতে খুব মন চাচ্ছে, ওখানে তোমার খুব হিয়া করতে মন চাচ্ছে, ঠিক আছে? ওই এক্সামের অ্যাটিটিউড আর এখন পড়ার এক্সামের অ্যাটিটিউড কিন্তু ভাই তোমার সেম না। তো ভাই ওখানে যে তোমার অ্যাটিটিউডটা ছিল, যে যেভাবেই হোক আমার নাম্বারটা নিতেই হবে, নাম্বার নিতে কিভাবে হবে, বাসায় বসে কোশ্চেনটা থেকে শিখবা, টাইম তো লাগবেই। তুমি আইন তো মানে সবাই তো জিনিসটা শিখে, তাই না? শুরুতে তো সবারই টাইম লাগে, তারপরে না সে সেখানে যে ইমপ্লিমেন্ট করতে হবে। তো ভাইয়া নিজের এই অ্যাটিটিউডগুলো শুধরাও, ঠিক আছে? পরীক্ষাতে তুমি যে ফোকাস নিয়ে বা যে হিয়া নিয়ে তুমি কোশ্চেনটার সলভ করার ট্রাই করো, সেটা ভাই এখন দিতে হবে, নাহলে ওই পরীক্ষার হলে ওই 2 মিনিটের কোশ্চেন 10 মিনিট বসেই করবা, তখন বুঝবা, ঠিক আছে, যে বাসায় টাইম দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট ছিল। ভাইয়ের কথাগুলো তখন সব মনে পড়বে।